আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গত এক দশকের সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান ছিলেন এক বছরের নিষেধাজ্ঞায়। 2019 সালের 29 অক্টোবর থেকে 2020 সালের 29 অক্টোবর পর্যন্ত চলেছে এই নিষেধাজ্ঞা। এটি ছিল 2 বছরের নিষেধাজ্ঞা, যার মধ্যে 1 বছর স্থগিত নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা থেকে ফিরেই সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডারের জায়গাটি দখল করেন এবং এবারে পেলেন আইসিসির স্বীকৃতি গত দশকে সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়ে। এই ওয়ানডে একাদশে আরও আছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, ফ্রেন বোল্ট, ইমরান তাহিরের মতো ক্রিকেটাররা। শ্রীলঙ্কা থেকে আছেন লাসিথ মালিঙ্গা। এছাড়া টেস্ট এবং টি টোয়েন্টি ফরম্যাটেও একাদশ ঘোষণা করেছে আইসিসি। টেস্ট ফরম্যাটের একাদশে আছেন অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, কুমার সাঙ্গাকারা, বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। টি টোয়েন্টি ফরম্যাটে আছেন ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, এম এস ধোনি, কাইরন পলার্ড, রশিদ খান, জসপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। কোনো একাদশেই জায়গা পাননি পাকিস্তানের কোনো ক্রিকেটার। অ্যাডিলেডে 36 রানে অলআউটের পর মেলবোর্ন টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানের সেঞ্চুরিতে ভর করে 82 রানের একটি লিড নিয়েছে ভারতের ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মুহূর্তে ভারতের স্কোর 277 রান, হাতে আছে এখনও 5টি উইকেট। এই মুহূর্তে অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা একটি 17 রানের জুটিতে অপরাজিত আছেন। ওদিকে পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে একটি কোণঠাসা অবস্থানে আছে। 20 ওভার ব্যাট করে পাকিস্তান রান তুলেছে 30টি, 1টি উইকেট হারিয়েছে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 431 রান করে, অর্থাৎ পাকিস্তান এখনও প্রায় 400 রানের ব্যবধানে পিছিয়ে আছে নিউজিল্যান্ডের চেয়ে। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন 129 রানের একটি ইনিংস খেলেছেন।